আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওতে আমরা সর্বপ্রথম ফেসবুকের প্রোফাইলের নামটা দেখে রাখব এবং ভায়োলেশনের ক্যাটাগরিটাও সাথে আমরা ভায়োলেশনটাও দেখে রাখব। এই হচ্ছে প্রোফাইল, যেটা নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি, আর এর পাশাপাশি এই হচ্ছে সেই প্রোফাইল। ওকে, এই হচ্ছে সেই প্রোফাইল, আর এই প্রোফাইলের স্ট্যাটাস আমরা চেক করে নেব যে এখন কি অবস্থা। তো যদি এখনকার অবস্থা দেখেন তো আলহামদুলিল্লাহ। ওকে, তো এখন মূলত কথা বলবো আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রোফাইল হ্যাজ সাম ভাইরেশন, সাম ইস্যু ইত্যাদি। ওকে, তো এই প্রোফাইলেও ভাইলেশন আসছিল, গ্রোথ অ্যাট রিস্ক, প্রোফাইল হ্যাজ ভাইলেশন, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ইত্যাদি। তো যেটা কিন্তু আমি রিমুভ করেছি। তো এখানে কথা হচ্ছে যে ভাই আমারটা কিন্তু যাচ্ছে না, আমার ভাইলেশনটা যাচ্ছে না, আমারটা 3 মাস, 6 মাস, 9 মাস, এমনকি 1 বছর, 2 বছর ধরে আছে, কিন্তু আমার এই ভাইলেশন যাচ্ছে না। তো মূলত কথা বলবো যে এই ভাইলেশনটা আপনার কেন যাচ্ছে না, আমার যাচ্ছে, আর আমার যাচ্ছে, আপনার যাচ্ছে না, এর মূলত অনেক বিষয় আছে যেগুলো আমরা ফলো না করার কারণে কিন্তু এই ভাইলেশন যাচ্ছে না। কারণ আমার এই প্রোফাইলের প্রতি যে ভাইলেশনটা আসছিল, যেভাবে আমি রিমুভ করেছি, স্টেপ বাই স্টেপ কাজ করেছি এবং স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করেছি আপনাদের দেখানোর জন্য, যার কারণে কিন্তু দেখেন আমার প্রোফাইলে কিন্তু এখন ভাইলেশনটা নাই। আর আপনি এই বিষয়ে অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া আমার ভাইলেশনটা গেছে। এখন মূলত বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে যে এই ভাইলেশনটা যখন আপনার ফার্স্ট টাইম আসবে, সেই ফার্স্ট টাইম আসার পরে আপনাকে সর্বনিম্ন কিন্তু 3 মাস আপনার এই ব্যাচটা আপনার কাছে থাকবে, অর্থাৎ এই ভাইলেশনের ব্যাচটা থাকবে। তো ভাইলেশনে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে, সেক্সুয়াল ইনঅ্যাক্টিভিটি থাকতে পারে, কিংবা পাশাপাশি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকতে পারে, বিভিন্ন রকম ভাইলেশন থাকতে পারে। তো মূলত কথা আমরা স্টেপগুলো ফলো করতে পারি না, কারণ আমরা অধিকাংশ মানুষ ভিডিওগুলো যে কোনো সমাধানের ভিডিও আমরা দেখি, তো অধিকাংশ হয় কি আমরা ভিডিও কিন্তু কমপ্লিটলি দেখি না, হয়তো কোথাও না কোথাও কোনো স্টেপ ভুল হয়ে যায়, আমরা ভিডিও স্কিপ করে দেখি ইত্যাদি ইত্যাদি। তো এরকম করে যখন আমরা দেখি তখন আমরা প্রপারলি বিষয়টা বুঝতে পারি না, যার কারণে সমাধান আসে না। এখন বলে দিই যে এই ভাইলেশনটা আপনার কেন যাচ্ছে না, আপনার না যাওয়ার কারণ আছে আপনার জিনিসটা বোঝার হয়তো কোনো ভুল থাকতে পারে, কিংবা আপনার আইডির মধ্যে অনেক ধরনের মাল্টিপল ভাইলেশন থাকতে পারে। তো যদি আপনি সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে, আমি একটু আপনাদেরকে দেখাই। আপনার প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পরে এখানে 3 ডটে আসবেন, 3 ডটে আসার পরে এখানে সাপোর্ট ইনবক্সে যাবেন, সাপোর্ট ইনবক্সের মধ্যে গিয়ে দেখবেন যে আপনার ভাইলেশনটা ফার্স্ট টাইম একটাই আছে না মাল্টিপল টাইপের আছে। তো আমার কিন্তু দেখেন আমার আইডির মধ্যে কিন্তু মাল্টিপল টাইপের ভাইলেশন আছে, আর এগুলো ভাইলেশন না, ভাইলেশনটা অন্যরকম। আর এগুলো আছে যেহেতু আপনার কোনো ভিডিও আপলোড করেছেন কিংবা কোনো একটা পোস্ট করেছেন যেখানে মিউজিকের কারণে ওয়ার্নিং আসতে পারে ইত্যাদি, এরকম থাকে। তো এগুলো কিছুই না, কিন্তু স্ট্রাইক ভাইলেশন এগুলোর ক্যাটাগরি আপনি বুঝতে পারবেন। যাই হোক, তো এখন তারপরে আমরা এখানে আসবো, আসার পরে আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলের মধ্যে আমরা সর্বপ্রথম চেক করবো যে এরকম ভাইলেশনমূলক কোনো পোস্ট, ভিডিও, রিলস আসে কিনা, যদি থাকে সর্বপ্রথম ডিলিট করব। এবং যতক্ষণ আমাদের ভাইলেশনটা না যাবে ততক্ষণ 1 মাসও হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, এমনকি 1 বছর হতে পারে, আপনাকে লাগাতার আপনাকে ফেস সহকারে লাইভ করতে হবে। আর ফেস না দিতে বলেও আপনি রেগুলারভাবে যখন এই স্টেপ থেকে এখান থেকে আপনি রেগুলারভাবে একবার, দিনে একবার কিংবা মাসে একবার কিংবা সপ্তাহে একবার আপনাকে প্রতিনিয়তই আপনার লাইভে আসতে হবে। লাইভে যখন লাগাতারভাবে আপনি আসতে থাকবেন তখন ফেসবুক কিন্তু যখন আপনি এই জিনিসটা রিমুভ করবেন, আর ফেসবুক যখন আপনার প্রোফাইলে করে রিভিউতে আসবে, রিভিউটা কখন আসবে, যেগুলো আগের ভিডিওতে দেখে নেবেন, কারণ এই ভিডিওতে বানাতে হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কারণ এইটুকুন এই বিষয়গুলো এমন সিম্পল বিষয় না যে আপনাকে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের মতো বোঝানো যাবে, তারপর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাইছি। আর এই ভাইলেশনগুলো কীভাবে ডিলিট করে প্রপারলি, এই বিষয়ের উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখেও কিন্তু স্টেপগুলো আবার ফলো করে কাজটা করতে পারেন। কারণ আমার প্রোফাইলে করে যদি ডিলিট হতে পারে, এই ভাইলেশন ডিলিট হতে পারে, তো অবশ্যই 110% আপনার ভাইলেশনও ডিলিট হবে যদি আপনি বিষয়টা বুঝতে পারেন। তো মূলত আপনার কাজ থাকবে যখন আপনি সকল কিছু চেক করা হয়ে যাবে লাইভে যাওয়ার আগে, আপনার চেষ্টা থাকবে যে আপনার যে ফেসবুকে যে রিপোর্টে প্রবলেম, এই জায়গাটা আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো স্ক্রিনশট নিয়ে আপনি একটা রিপোর্ট করে দেবেন। রিপোর্ট করার পর আপনাকে লাগাতার আপনি সপ্তাহে একবার কিংবা 1-2 দিন পরপর একবার লাগাতার যতদিন ভাইলেশনটা না যায় আপনি ঘন ঘন লাইভ করবেন। আর এই ভাইলেশনগুলো দ্রুত যাওয়ার একটাই রিজন আমি পেয়েছি, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, যে আমি ঘন ঘন লাইভ করার কারণে কিন্তু আমার প্রোফাইল থেকে ভাইলেশনটা গেছে। যেহেতু আপনারা অনেকে জানেন আমরা মাল্টিপল পেজ অ্যাক্সেস করি, যার কারণে কিন্তু অনেক সময় আমাদের পেজের মধ্যে, আমার পেজের কারণে হোক আর আমাদের প্রোফাইলের কারণে হোক, গ্রুপসের কারণে হোক, আমাদের আইডিতে কিন্তু ভাইলেশনটা চলে আসে, খুব দ্রুত আসে এবং ঘন ঘন আসে। তো সেক্ষেত্রে আপনার ভাইলেশনটা না যাওয়ার অনেক কারণ হতে পারে যে আপনি স্টেপগুলো সঠিকভাবে গ্রহণ করতেছেন না। এখন বলবেন স্টেপ কী, স্টেপগুলো দেখার জন্য অবশ্যই আপনি আগের ভিডিওগুলো ফলো করে কাজগুলো করেন, ইনশাল্লাহ কথা দিলাম আপনার ভাইলেশনও যাবে। কারণ আপনি যদি সঠিকভাবে কাজগুলো প্রপারলি করতে পারেন, আজ স্টেপগুলো বললাম যে আপনি ঘন ঘন আপনার
পেজের মধ্যে কিংবা প্রোফাইলের মধ্যে যেখানে আসুক না কেন, পেজ আসাম ভাইলেশন, প্রোফাইল আসাম ভাইলেশন, সেম সিস্টেম আপনাকে রেগুলারভাবে লাইক করতে হবে। আর আপনার পেজ প্রোফাইলের মধ্যে লক্ষ্য করতে হবে যে কোনো রকমের আপনার কোনো ডাউনলোড করা অন্য জায়গার থেকে আনা কোনো ভিডিও ফটো রিলস আসে কি না, এগুলো থাকলে আপনি দ্রুত রিমুভ করে দিবেন। এবং আপনার প্রোফাইলে নিজের ছবি রাখার চেষ্টা করবেন, কভার ফটোতেও নিজের ছবি রাখার চেষ্টা করবেন এবং ঘন ঘন লাইক করবেন। ইনশাল্লাহ আমি কিন্তু এই যে বিষয়গুলো আপনাদের মধ্যে শেয়ার করতেছি সেম বিষয়গুলোই কিন্তু আমি করে কিন্তু আমার প্রোফাইল থেকে রিমুভ করেছি। কারণ এখনও পর্যন্ত অনেক মানুষ কমেন্ট করতেছে, ভাই আমার এখনও 9 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, আমার ভাইলেশনটা যাচ্ছে না। তো আমার অনুরোধ থাকবে আপনি আমার আগের ভিডিওগুলো স্টেপগুলো ফলো করে কাজগুলো করবেন। এই ভিডিওটা বানানোর মাকসাদ এখনও পর্যন্ত কমেন্ট করতেছে যার কারণে কিন্তু এই ভিডিওটা বানানো, আর আমি নিজে যেহেতু রিমুভ করেছি আর আপনারা পারবেন না কেন, অবশ্যই পারবেন যদি আপনি স্টেপগুলো ফলো করে কাজগুলো করেন। ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনিও ভাইলেশনটা রিমুভ হবে। কারণ ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজের মধ্যে খুব বড় ধরনের একটা প্রবলেম আছে, পেজ আসাম ভাইলেশন, প্রোফাইল আসাম ভাইলেশন। কারণ এই ভাইলেশনটা থাকলে অনেক জিনিস থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, রেকমেন্ডেশন বন্ধ হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম হয়। তো প্রথমত খেয়াল করবেন যদি আপনারটা না যাচ্ছে তাহলে আপনি খেয়াল করবেন যে আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে মাল্টিপল কোনো ভাইলেশন আসে না। যদি 3-4 ভাইলেশন থাকে সেক্ষেত্রে কিন্তু যাইতে অনেক লেট হয়, আবার যদি 1 কিংবা 2 থাকে সেটা কিন্তু আবার অনেক দ্রুত চলে যায়। আর আপনার ভাইলেশন থাকা না থাক সেটা বিষয় না, বিষয় যখন দেখবেন আপনার এই ভাইলেশনটা যাচ্ছে না তখন আপনাকে ঘন ঘন লাইভ করতে হবে। যখন ঘন ঘন লাইভ করবেন ইনশাল্লাহ আপনার এই প্রবলেম দূর হয়ে যাবে। তো এই ভাইলেশনগুলো কীভাবে রিমুভ করবেন এর প্রসেসিংগুলো আগের ভিডিওতে দেখানো আছে, ইনশাল্লাহ চ্যানেলে গিয়ে আপনি ভিডিওগুলো দেখে স্টেপগুলো ফলো করে কাজ করেন, ইনশাল্লাহ আপনারটাও রিমুভ হবে। তো ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার প্রবলেমের কথা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনার কমেন্ট নিয়ে অনেক ইনশাল্লাহ নেক্সটে আবারও ভিডিও বানানো হবে। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।